চট্টগ্রামে নেভাল একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে এই মুহূর্তে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। কোন জয়ন্তী উদযাপন উপলক্ষে আমাদের নৌবাহিনী একটি উদ্যোগ নেয়, যদিও করোনার কারণে আমরা সেটা 2022 সালে আমরা এটা অনুষ্ঠিত করি। আন্তর্জাতিক ফ্লিট রিভিউ 2022 আয়োজন করা হয়েছে। এই আয়োজনের ফলে জাতীয় আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক প্রশংসা পেয়েছে আমাদের নৌবাহিনী, যেটা বাংলাদেশের জন্য আমি মনে করি একটা গৌরবোজ্জ্বল অধ্যায়। সেজন্য নৌবাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের পররাষ্ট্র নীতি অত্যন্ত স্পষ্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে পররাষ্ট্র নীতি আমাদের দিয়ে গেছেন, সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। আমরা কারোর সাথে যুদ্ধ করব না, আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই চলব। তবে আমরা একটা স্বাধীন দেশ, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি থাকতে হবে। যদি কখনো খোদা না করে বহিঃশত্রু আক্রমণে হয়, সেটা যেন আমরা প্রতিহত করতে পারি আর যে কোনো যুদ্ধে যেন জয়ী হতে পারি, সেইভাবেই আমাদের নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী সব বাহিনী অর্থাৎ সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রযুক্তি, জ্ঞান সম্পন্ন আধুনিক সরঞ্জামাদি দিয়েই আমি প্রতিষ্ঠিত করতে চাই এবং প্রশিক্ষণকে সব থেকে বেশি গুরুত্ব দিই এবং প্রশিক্ষণের জন্য অবকাঠামো উন্নয়নও আমরা আওয়ামী লীগ সরকার আসার পর করে দিয়েছি। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আমাদের নৌবাহিনী গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে যাচ্ছে, অর্থাৎ শান্তির সংস্কৃতি আমরা যেটা প্রস্তাব উত্থাপন করেছিলাম সেটা পাশ হয়েছে। সেখানে অনেক ঝুঁকিপূর্ণ জায়গায়ও আমাদের নৌবাহিনীর দায়িত্ব পালন করে যাচ্ছে। আমাদের নৌবাহিনীকে আমরা যথেষ্ট সুযোগ দিয়েছি, যেমন ইতিমধ্যে চট্টগ্রামে আমরা কর্ণফুলী নদীর তলদেশে আমরা যে টানেল নির্মাণ করছি, এই বঙ্গবন্ধু টানেলের নিরাপত্তার দায়িত্বটা সম্পূর্ণভাবে নৌবাহিনীর হাতেই দেয়া হয়েছে, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান মনে করি। আর এই দক্ষিণ এশিয়ায় এই প্রথম একটি টানেল নির্মাণ হচ্ছে, কাজে এটা সুরক্ষা দেওয়া একান্তভাবে অপরিহার্য, আমরা সেই ব্যবস্থায় নিয়েছি। তাছাড়া আমাদের দক্ষিণ পশ্চিম অঞ্চল, যেখান থেকে সমুদ্র অত্যন্ত কাছে, সেখানে আমাদের কোনো নৌঘাঁটি ছিল না, আমরা সেখানে শেরে বাংলা নৌঘাঁটি নির্মাণ কাজও এগিয়ে চলেছে। চট্টগ্রামে পেকুয়াতে আমাদের সাবমেরিন রাখার ব্যবস্থার জন্য সেখানেও একটা প্রতিষ্ঠান গড়ে উঠছে। আমাদের যে শিপইয়ার্ড, সেখানে আমরা নতুন নতুন বিভিন্ন জাহাজ নিজেরাই তৈরি করছি, যেমন 5টি পেট্রোল ক্রাফট, 2টি লার্জ পেট্রোল ক্রাফট নির্মাণ প্রায় সম্পন্ন করেছে, আরও 5টি পেট্রোল ক্রাফট নির্মাণের কাজ চলছে। আমাদের নৌবাহিনীর 3 বাহিনীর জন্য IFF আইডেন্টিফিকেশন অফ ফ্রেন্ড অ্যান্ড ফো সিস্টেম প্রস্তুত করেছে। নৌবাহিনী ক্রেতা বাহিনী হতে বর্তমানে নির্মাতা বাহিনীতে পরিণত হতে যাচ্ছে। এতে বৈদেশিক মুদ্রা যেমন সাশ্রয় হচ্ছে, দেশীয় প্রযুক্তির বিকাশ হচ্ছে, কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে এবং আমাদের দেশের মানুষও কর্মদক্ষতা অর্জন করতে পারছে। সুধীমণ্ডলী, আমরা চাই আমাদের দেশটা আরও এগিয়ে যাক, সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করে যাচ্ছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন, আমাদের নৌবাহিনী অত্যন্ত দক্ষ হবে সেই লক্ষ্য সামনে নিয়ে 2018 সালের 21শে মার্চ বাংলাদেশ নেভাল একাডেমিতে আধুনিক প্রশিক্ষণ সুবিধা সম্বলিত বঙ্গবন্ধু কমপ্লেক্স উদ্বোধন করা হয়। এই চট্টগ্রামের রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠান থেকে দেখছিলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের অংশবিশেষ।